ধন্যবাদ জানাই প্রভু যীশু সকলকে আমাদের একত্রিত করেছেন তার আশীর্বাদ যুক্ত করার জন্য। তাই প্রতিটি ভাই বোন যারা আমরা একত্রিত হয়েছে মহান পিতা তার পুত্র যীশুর মধ্য দিয়ে প্রত্যেককে স্বাগত দা হাউস অফ গড চার্চে, এবং আমরা ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই কারণ প্রভুর সত্যের জন্য। প্রভুর সত্য সর্বদা আমাদের জীবনে এক নতুন অভিধান রাখে, আর তাই আজকে আমরা দাঁড়িয়েছি প্রভুর আশীর্বাদের জন্য, প্রার্থনার সেই উপযোগিতা নিয়ে। অপরোধ্য মুক্তিদাতা ঈশ্বর, আজকে আমাদের জীবনে অনেক কিছুর মধ্যেও যে সত্যটা আমাদের প্রকট, তা হচ্ছে আমাদের জীবনের সমস্যায় প্রতি মুহূর্তে আমরা বাধার সম্মুখীন হই, আর এই বাধার সমস্ত জীবনযাত্রা আমাদের জীবনকে এক উদ্বিগ্ন, উৎকণ্ঠা এবং অবিশ্বাসীয় জীবনের মুখে ঠেলে দেয়। আজকে আমরা দেখবো বাক্যের মধ্য দিয়ে যে ইতিহাসে আমাদের এই ঈশ্বর, যাকবের ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, খ্রিস্টের মধ্য দিয়ে তার পিতা আমাদের কি ধরনের সেই প্রতিরোধকে ভেঙে অপ্রতিরোধ্য বিশ্বাস এনেছে তার মুক্তির মধ্য দিয়ে। আসুন আমরা প্রার্থনা যাই। পিতা, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, তুমি এই সময়টা আমাদেরকে দিয়েছ, তুমি একত্রিত করো প্রভু, তোমার আশীর্বাদ যুক্ত করো। আমাদের হৃদয়ের প্রয়োজনটাকে তোমার হাতে সমর্পণ করি, এবং আমাদের হৃদয়ের পূর্ণতা দাও প্রভু, যাতে তোমার গ্রহণযোগ্যতা আমাদের জীবনে আসে। ধন্যবাদ প্রার্থনা যীশু নামে, আমেন। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, ঈশ্বর আমাদেরকে সেই সম্পূর্ণ জায়গায় এনেছেন। আজকে যে অংশ থেকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি, এটা আমাদের বলতে পারেন খ্রিস্টীয় জীবনে এক বড় সমস্ত আশীর্বাদের জায়গা। কারণ আমরা যদি ইতিহাসে দেখি, যে যে ইতিহাসের মধ্যে আমরা যিশুকে আসতে দেখেছি, তার অধিক আগে আমরা জানি যে আব্রাহামকে ঈশ্বর প্রতিজ্ঞা দিয়েছিলেন, সেই প্রতিজ্ঞা ছিল, এই প্রতিজ্ঞা ছিল যে আমি আব্রাহাম তোমার মধ্য দিয়ে সমগ্র পৃথিবীতে এক উচ্চ বংশ আনব। আর সেই বংশ আনার প্রতিজ্ঞার মধ্য দিয়ে ঈশ্বর ভুলে যাননি যে তার প্রতিজ্ঞা কোনোদিন উনি বদলাবেন না। আর তাই আব্রামের পর ইশাক, জাকব এবং পরে মসির মধ্য দিয়ে যে কনানীয় প্রদেশ আব্রাহামকে বলেছিলেন তোমার প্রজন্মকে সেই ভূমি দেব, সেই ভূমিতে নিয়ে গেছেন, এবং সেই ভূমিতে যাওয়ার পর কি হয়েছে ঘটনাটা, সেই অংশ আজকে আমরা দেখব। বিচার কর্তৃকগণ থেকে আমরা দেখব যে এই সময়টা ইহুদি জাতির কোনো রাজা ছিল না, তাদের মসীয় নেতৃত্ব চলে যাওয়ার পর দুজন নেতৃত্ব দিচ্ছিল, যিহোশুয়া এবং কেলব। আর যিহোশুয়া তারপরে যখন চলে গেছেন, তার পরের অংশে আমরা বিচার কর্তৃকগণের এক অধ্যায় থেকে পড়ব, যেখানে জানি যে যিহোশুয়া চলে যাওয়ার পর, মৃত্যুর পর কি হয়েছিল ইসরায়েল জাতির মধ্যে, ওই কনান দেশে ঈশ্বর কি রেখেছিলেন তাদের জীবনে, এবং তারা কি জীবনযাত্রা করেছিল। আমাদের উপাসনা লগ্নে আজকে সেই লক্ষ্যটা থাকবে, কারণ আমরা যে অংশটা পড়তে চলেছি সেই অংশটার আসল হচ্ছে যে ঈশ্বর যিনি মুক্তি করবেন ওই কনানীয় প্রদেশে ইহুদি জাতিকে, যে প্রতিজ্ঞা করেছিলেন এবং ইহুদি জাতি ব্যর্থ হয়েছিল সেই কনানীয় দেশে সমস্ত জাতির মধ্যে থেকে তাদেরকে বিতাড়ন করতে। আর তাই আমরা সামগ্রিকভাবে আজকে দেখব ঈশ্বর হচ্ছেন সেই অপ্রতিরোধ্য মুক্তিদাতা ঈশ্বর, যিনি
আমাদের জীবনে সত্য বিচার এবং তার ন্যায়পরায়ণতা আনেন। আসুন আমরা দেখি বাক্যের অংশ থেকে, যে এই অংশে আমরা দেখি যে সমগ্রভাবে ইহুদি জাতি প্রায় নানান তাদের উপজাতি ছিল, যাকবের বংশধর ছিল, ঈশ্বর তাদের বলেছিল যে তোমরা ওই কানান প্রদেশে যাবে, কিন্তু ওই দেশে যারা বসবাস করে তাদেরকে সম্পূর্ণ ভূমিচ্ছেদ করবে, তোমরা শুধু থাকবে। কারণ ঈশ্বর ইহুদি জাতিকে মনোনীত করেছিল তার আশীর্বাদ ধন্য এক বিশেষ জাতি হিসেবে, তাদের জীবনকে পৃথকীকরণ করেছে এবং ওই দেশকে দান করেছে প্রভু, এবং তার শক্তিতে তারা ওই দেশের ওপর সমস্ত অধিকার পেয়েছে থাকা। ঈশ্বর বলেছিল যে তোমরা ওই ভূমিতে যারা রয়েছে অবিশ্বাসী, যারা এই ঈশ্বরকে বিশ্বাস করে না, তাদেরকে সরিয়ে দেবে, বিতাড়িত করে দেবে। কিন্তু আমরা দেখি এই বিচার কর্তৃকগণের এক অধ্যায়ে, যখন সেই যাকবের যে 10-12 জাতি ছিল, তাদের মধ্যে একজন জাতি যেই যিহূদা, সে যখন এই কানানের প্রদেশে যুদ্ধ করতে যাবে লোকাল যারা থাকতো স্থানীয় তাদেরকে উচ্ছেদ করার জন্য, সে ঈশ্বরের কাছে অনুমতি চাইল প্রার্থনায় যে কি করব, আমাদের বিরুদ্ধে ওরা আছে। সেই সময় ঈশ্বর বললেন, দুয়ে পর্দে পড়ি, আমি তাদেরকে তোমাদের হাতে অর্পণ করেছি, তুমি যাও। ঈশ্বরের কথা শুনে যে মুহূর্তে তারা যুদ্ধের জন্য যাবে, তারা কি করলো, তারা ঈশ্বরের ওপর পূর্ণ ভরসা রাখলো না। তারা তাদের আরাক জাত ভাই সিমেয়নকে বলল, ভাই তুমি আমাদের সাথে চলো, যুদ্ধ করি, এবং তোমার যখন আবার দেশে তোমার এলাকায় এদের উচ্ছেদ হবে, আমি তোমাকে সাহায্য করি। এই অংশ থেকে আমরা কি শিখছি? এই অংশ থেকে একটা সত্য আমাদের বেরিয়ে আসে, যে ঈশ্বর উনি কি করেছেন, উনি প্রার্থনায় বলেছেন তুমি যাও, তোমাকে ওই দেশের যে শত্রুই থাকুক তাদের থেকে আমি ওই দেশকে মুক্ত করব, আমি রয়েছি তোমার সাথে। কিন্তু যখন বাস্তবে দেখা যাচ্ছে যে এরা প্রার্থনা করলো, ঈশ্বরের আদেশ পেল, কিন্তু তারা কি করলো, তারা পুরো মান্য করলো না। কারণ তারা তার জাত ভাইকে গিয়ে বললো যে তুমি আমার সাথে চলো যুদ্ধক্ষেত্রে, ঈশ্বর তো বলেনি তুমি তোমার জাত ভাই নাও কি অন্য কাউকে নাও, ঈশ্বর বলেছে আমি তোমার সাথে আছি, তুমি চলো। এখানে দেখতে পারি যে এরা ঈশ্বরের কথার উপর পূর্ণ বিশ্বাস করেনি। খ্রিস্টীয় জীবনে আমাদের হয়, খ্রিস্টকে আমরা প্রার্থনা করি, কিন্তু খ্রিস্ট যে পূর্ণ বিশ্বাসযোগ্য ঈশ্বর সেটা অনেক সময় আমরা রাখতে পারি না। আর তার ফলে কি হয়, ঈশ্বর যে শক্তি দিয়ে আমাদের একটা কাজের সমস্ত আশীর্বাদ রেখেছেন সেটা আমরা পূর্ণ পাই না। কারণ আমরা ঈশ্বরের কথার উপর আধা বিশ্বাস করি এবং আধা আমাদের শক্তি এবং অন্যান্য লোকদের নিয়ে করি। এখানে সেই হয়েছে। এর ফলে কি হলো, এরা ঈশ্বরকে প্রার্থনা করলো কিন্তু পুরোপুরি ঈশ্বরের কথার উপর বিশ্বাস না করে, ঈশ্বর বললো তুমি যাও, ওই দেশকে আমি দিয়ে দিয়েছি তোমার হাতে, ওদের উচিত ছিল ওরা যাবে সেখানে যুদ্ধ করবে ঈশ্বরের শক্তির ওপর, কারণ ঈশ্বর তাদের সাথে রয়েছে। কিন্তু কি দেখা গেল, এরা সেটা করেনি। কিন্তু এদের এই ভুলটাকে অনেক আগে বলে দিয়েছে, এর ফলে কি হলো, এই যিহূদা জাতি ওদের পাহাড়ের ওপর যারা ছিল ওই করণীয় প্রদেশে স্থানীয় লোকদের, যারা ঈশ্বরকে বিশ্বাস করতো না, তাদের ঈশ্বরকে তাদের তাড়াতে সক্ষম হলো, কিন্তু সেই পাহাড়ের ওপর থেকে যখন ঢালে নামলো সেখানে যারা ছিল তাদের তাড়াতে পারলো না। কারণ কারণ তাদের কাছে যে অস্ত্রশস্ত্র ছিল লোহের, তাদের সাথে এই ইহুদি জাতির যিহূদা গ্রুপ তারা
লড়াই করার শক্তি ছিল না। এটা কি করে হয়? ঈশ্বর যখন বলে আমি তোমার সাথে আছি, আর হতে পারে তার সন্তানরা গিয়ে যুদ্ধে জয় করতে পারবে না, তাই এটা যে হবে, এই ভুলটা যে এরা করবে, সেটা শত্রু সম্বন্ধে যে পূর্বাভাস, সেটা যীশুয়া এদের নেতৃত্ব অনেক আগেই বলে দিয়েছিল, সাবধান করে দিয়েছিল। সেটা যীশুও 17:18 পড়লে বুঝতে পারি, সে বলেছিল দেখো এইটি কনানীয় প্রদেশ, পর্বতময় দেশ তোমার হইবে, কিন্তু ওটা বনও থাকবে অনেক, আর বন ওপর থেকে কাটতে কাটতে যখন নিচে পাহাড়ের ঢালে আসবে, সেখানে যারা থাকবে ওই লোকাল লোকরা কনানীয় দেশে, তারা শক্তিশালী হবে, কিন্তু তোমরা কিন্তু তাদের উচ্ছেদ করবে। কিন্তু এই এক বিচারপত্রীগণে আমরা দেখি 1 অধ্যায়ের যে ওরা কি করলো, ওরা সম্পূর্ণভাবে এদেরকে বিতাড়িত করতে পারলো না। কারণ কারণ এই লৌহরথ তাদের সাথে থাকার জন্য। কিন্তু যীশু বলেছিল তোমরা করতে পারবে, কেন বলেছিল? ও ঈশ্বরের শক্তিতে সবকিছু করেছে, অধিকার নিয়েছে। আমাদের খ্রিস্টীয় জীবন যদি পূর্ণ আশীর্বাদ পেতে চাই, যদি আমরা সত্যি আমাদের জীবনে ঈশ্বরীয় আশীর্বাদের সাফল্য পেতে চাই, তবে ঈশ্বরের ওপর সামনের শত্রু যত বড়ই হোক না কেন, আমি ঈশ্বরের শক্তিতে যাব। ঈশ্বর যদি বলে আমাকে উনি আশীর্বাদ করবেন এবং কারোর ওপর দিয়ে নয়, তাহলে আমরা কোনো লোকের শক্তির ওপর ভিত্তি করে করব না, তাহলে ঈশ্বরের পরাক্রম দেখতে পাবো না, যেটা এরা পায়নি। এরা ঈশ্বরের আদেশ নিয়েছে, আজ্ঞা নিয়েছে, আধা পালন করেছে, কিন্তু কে কাদের নিয়ে গেছে? জাত ভাইদের, যদি আমরা যুদ্ধে হেরে যাই, এত বড় শত্রু। ঈশ্বর হচ্ছেন সেই মুক্তিদাতা যিনি আমাদের সামনের শত্রু দেখে আমাদেরকে তৈরি করেন না, বরং তিনি আমাদেরকে তৈরি করে তার পরাক্রমের উপর বিশ্বাস অর্পণ করে শক্তি দেয়। শুধু যীশুয়া বলেননি যে তোমাদের জীবনে এই বিপদ আসতে পারে, কিন্তু তোমরা শক্তিশালী থাকবে, এটা মসিও বলে দিয়েছিল 2 বিবরণে 20:1-এ জানি যে প্রত্যয়ী মসি বলেছিল দেখো তোমরা শত্রুদের প্রতিকূলে যুদ্ধ কিয়া যদি দেখো তোমাদের থেকে অনেক বেশি লোকজন, তাদের ঘোড়া রথ আছে, তবে ভীত হইও না। কেন জানো? কেন যে সদাপ্রভু তোমাদের মিশর দেশ থেকে বের করে এনেছিল 400 বছরের দাসত্ব থেকে, তিনি তোমাদের সহবর্তী। আজকে আপনারা নানান জীবনে বিপদ আপদে চলছেন, কারোর শরীর, কারোর সংসার, কারোর মন, কারোর মানসিক, কারোর আর্থিক। আপনাদের মনে কি মাঝে মধ্যে এরকম মনে হয় যে আমি তো যিশুর কথা শুনেই চলছি, কিন্তু এটাও কি করেন এদের মতো যে সামনের শত্রু বা আপনার সমস্যাকে দেখে আপনি ভীত হয়ে যান? তখন মসি কিন্তু বলেছিলেন যে প্রভু তোমার সাথে আসে, প্রভু আমার সাথে যখন থাকে, আমাদের সাথে, তার উপর পূর্ণ আমাদের বিশ্বাস করার সমস্ত প্রয়োজন। কারণ নাহলে এই ইহুদি জাতির মতো আমরা শত্রুর সাথে যুদ্ধ করতে গিয়ে আধা জিতবো, আধা অর্ধসমাপ্ত জীবনে হাউতাশ করব। আর সেটাই আমাদের খ্রিস্টীয় জীবনে হয়, কারণ আমরা ভাবি যে আমরা তো ঈশ্বরের সব কথা শুনেছি, কিন্তু ঈশ্বরের শক্তির ওপর সময়ের অবধি ধৈর্য রাখি না। এরাও সেই ভুল করেছিল, কিন্তু তার ফল কি হয়েছিল? তাদের হাতে নাতে পেয়েছিল। 1:19 দেখি তারা ওই পাহাড়ের নিচের তলদেশে যারা থাকতো সেই লোকগুলোকে তাড়াতে পারেনি, কারণ লৌহরথ ছিল। যীশুয়া বলেছিল তোমরা পারবে, এই শত্রুরা শক্তিশালী হলো। মসিও বলেছিল যে ঈশ্বর তোমাদের সমুদ্র ভাগ করেছে, তার শক্তিটাকে তোমরা দেখেছ, আর সামনে এই শক্তিকে দেখে ভয় খেও না। যদি লৌহরথ থাকে আমাদের ঈশ্বর, কোনো শত্রুকে দেখে আমাদের প্রস্তুত করেন না, আমাদের ঈশ্বর আমাদের জীবনকে তার দয়ার পরাক্রমে, তার অতি বিশ্বাসের পরাক্রমে প্রস্তুত করেন। আমরা কি আজকে উপাসনা সেই প্রস্তুত? আমাদের পূর্ণ বিশ্বাস আছে প্রভু যা আজ্ঞা দিয়েছেন
সেই অনুযায়ী আমরা করেছি। তাই ইসরায়েল অনেক জাতিকে সেদিনকে তাদের জায়গা থেকে সরাতে পারেনি, সেই দেশ থেকে তাদের পরাজিত করতে পারেনি। বৈশান থেকে দেখি, তানক থেকে দেখি, দোর থেকে দেখি, জিবিলিয়ান থেকে দেখি, মগ্গিত থেকে দেখি, গেশর নিবাসী দেখি, নহলাল দেখি, আরো অনেক জায়গা আছে। এই লোকগুলোদের এরা সরাতে পারেনি, এরা এদের ঈশ্বরকে বিশ্বাস করতো না। আমাদের খ্রিস্টীয় জীবনে হয়, আমাদের যিশু নতুন জীবন দিয়েছেন, কিন্তু আমরা সেই খ্রিস্টীয় জীবনে সম্পূর্ণ তার মতো করে চলি না। আমরা পৃথিবীর লোকেদের মাঝে ঈশ্বর যেভাবে বলে, সেই লোকেদের মাঝে তাদের জীবনযাত্রা আমাদের প্রভাব ফেলে, আমরা তাদের জীবনযাত্রার মতো আমাদের জীবনকে সামাজিকভাবে, সাংসারিকভাবে, ব্যক্তিগতভাবে মিশ্রণ করে ফেলি। আর তাই খ্রিস্টের পূর্ণ আশীর্বাদ দেখি না, সাময়িক আনন্দ তার মধ্যে দেখি, কিন্তু সেই জীবনযাত্রা খ্রিস্টকে খুশি করে না। আর তাই আমাদের জীবনে উদ্বিগ্ন, সমস্যা শত্রুর থেকেও অনেক বড় বেশি হয়ে দাঁড়ায়। সেদিনকে আমরা দেখি যে কোন কোন জাতি তারা ব্যর্থ হয়েছে। মুনশি, যোসেফের বংশধর, এফ্রিয়ম, সবলুম, আশের, নপ্তালি, এরা একের পর এক ব্যর্থ হয়েছে। কারণ কারণ ঈশ্বর বলেছিল, আমি তোমার সাথে আছি, তুমি যাও। আর এরা ঈশ্বরের সাথে আরো অনেককে নিয়ে সেই ঈশ্বরের আজ্ঞাকে অমান্য করেছে। আমাদের খ্রিস্টীয় যখন জীবনে যিশু বলেন, আমি তোমার সাথে আছি, তুমি যাও, সেখানে আমরা আমাদের জীবনে অনেক কিছুর নির্ভরতা একে ওকে নিয়ে আমাদের জীবন যুদ্ধে জয়ী হওয়ার চেষ্টা করি, আর না পেলে হাউতাশ করি, খ্রিস্টকে দোষ দিতেও আমরা ছাড়ি না। ইসরায়েল জাতি তাই একের পর এক ব্যর্থ হয়েছিল। ঈশ্বরের কিন্তু হৃদয় বদলায়নি তাদের প্রতি, দয়ার প্রতি। আর আমাদের জীবনে খ্রিস্টের দয়া বদলায় না। আর তাই এখান থেকে আমরা উপাসনায় সেই শিক্ষা নিয়ে যাব। ইসরায়েলের লোকেরা তারা ব্যর্থ হয়ে গেছিল, কারণ তারা দেখেছিল তারা পাহাড়ে সেই নিজেদের প্রভাব বিস্তার করতে পেরেছিল, কিন্তু তারা এই তলদেশে যারা শত্রু ছিল তাদের ওপর কব্জা করতে পারেনি। কারণ কারণ তারা প্রভুর ঈশ্বর আজ্ঞা, তার পরাক্রম উপর নির্ভর করেনি। তারা তাদের জাত ভাই এবং তাদের অস্ত্র, তাদের ক্ষমতা, তাদের বুদ্ধি, তাদের ভাবনা, এগুলোর উপর নির্ভরতা। আমার ভাই বোনেরা, খ্রিস্টকে যখন উপাসনা করতে আসি, আমরা নিশ্চিত করি যে আমরা খ্রিস্টের পরাক্রমে, খ্রিস্টের মৃত্যুর মধ্য দিয়ে, পুনরুত্থিত জীবনের মধ্য দিয়ে আমরা তার দয়ায় এই ধার্মিকতার জীবন পেয়েছি। আর তাই আমরা আজকে যে পরাক্রম পেয়েছি, আমাদের জীবনে উদ্বিগ্ন, সমস্যা, সামাজিক ভয়, শত্রু যেই থাকুক, খ্রিস্ট অপ্রতিরোধ্য, তাকে মৃত্যু আটকাতে পারেনি। আর এই ইসরায়েল জাতি সেটা মানতে, বুঝতে অসুবিধা হয়নি, কিন্তু মানতে তারা জীবনে পারেনি এবং মেনে সেই বাধ্যতায় যেতে পারেনি। আজকে যেন আমরা উপাসনার আগে আমরা দেখি, গত সপ্তাহে যদি আমাদের এই ধরনের ভুল থাকে, যাতে মুনশি, সবলীন, ঈশ্বর, এদের মতো জাতিদের মতো আমরা যারা খ্রিস্টান, যারা খ্রিস্ট বিশ্বাসী, এই ভ্রান্তর মধ্যে যেন পা না দিই। আমাদের চারপাশে অবিশ্বাসী যেসব লোকজন পরিবেশে রয়েছে, পরিবার পার যারা রয়েছে, তাদের জীবনযাত্রা যাতে আমাদের জীবনে প্রভাব না করে। ঈশ্বর বলেছেন, তোমার জীবনকে আমরা সত্য দ্বারা পৃথক করেছি যৌনের সতরের সতরতে। আর সেই পৃথকীকরণ জীবনে আজকে আমরা দাঁড়াবো, তার সত্যের মধ্য দিয়ে আমরা দেখব। তাই ইসরায়েলের শক্তির যে স্থির পতন ছিল শেষ পর্যন্ত, তাদের ঈশ্বরের প্রতি যে দায়বদ্ধতা, তা বিশ্বাসযোগ্যতা কমে যাচ্ছিল যত, আর তাই তারা শত্রুদের কাছেও হার মানতে শুরু করেছিল। ভাই বোনেরা, আমরা খ্রিস্টীয় জীবনে ঈশ্বরের কাছে সমস্ত মুক্তির জন্য আমরা আস্থা রাখব, আর তার আদেশ সম্পূর্ণ মেনে চলব, আধা নয়। কারণ উনি বিশ্বাসযোগ্য ঈশ্বর, ওনাকে আমরা বিশ্বাস করব, কারণ তার প্রতিজ্ঞা
কখনো ভগ্ন হয় না, তার বাক্যের বাধ্যতায় থাকব, কারণ তিনি আমাদের সমস্ত উদ্বিগ্ন আজকের আগামী দিনে তিনি মুক্তি করবেন, কারণ তিনি সম্পূর্ণ অপ্রতিরোধ্য ঈশ্বর, অপ্রতিরোধ্য মুক্তিদাতা। ঈশ্বর আপনাদের আশীর্বাদ ধন্য করুন। ধন্যবাদ। আমেন।